মাংস দোকানির আজব কাণ্ড। শৌচাগারের উপরতে মাংসর দোকান। এখন মাংসর দোকানের ভিতর চোরা দেখিলে হয়তো আপনি মাংস খোৱাৰ আগত দশ বার ভাবিব। এয়া মহানগরীর এখন মাংসর দোকান, যত আপনি সদায় ক্রয় করে কুকুরা ছাগলীর মাংস। জুতিনিয়ালির KFC-র তলতে থাকা এই দোকানখনত বছর বছর ধরে মাংস বিক্রি করে আহিছে শৌচাগারের উপরতে। আপুনি মই কিনি অনা মাংসখিনি তেওঁলোকে পরিষ্কার করে শৌচাগারটির উপরতে, যিখিনি ঠাই তেওঁলোকে প্রসাবগার আর শৌচাগার হিসাবে ব্যবহার করে। এটা প্রশ্ন হয়, অস্বাস্থ্যকর পরিবেশত মাংস বিক্রি করবলৈ সাহস পাইছে কেনেকৈ এই সকল ব্যবসায়ীয়ে? রফিকুল ইসলাম। হ্যাঁ, লেট্রিনটো এইটো আমি লেট্রিনের উপর করা নাই, এটা আপনার লেট্রিনের উপর আপনার চাইব পারে, চাই হোক। এইটা লেট্রিনটো তারমানে দোকানটো ধরো যেতিয়ার বনা আছিল, মানে এনেকুৱা বনা আছিল, বনাই থাকলে লেট্রিনটো আমি ইউজও করা নাই, আমি ইউজ নকরো। তাতে আমি এই সাইড মুরগি, যে মুরগিটা না রাখো, মুরগির আমার মানে রাখার মানে সিস্টেম এটা আমি বনাই দিছো, মুরগিটা তাতে রাখা হয়, মাংসটা বেলেগকে রাখো, আমি কাটো মাংসটা কাটা। এইটো মানে লেট্রিন বনাইছে এই কোনাটো, এটা বহুত আগর পর বনাইছে, আমি ইউজ নকরো। তাতে কেতাবা পেশা পেশা করো, লাস্টত আমার কমপ্লেন আমি বন্ধ করে দিছো, ভাঙি দিয়ে দিছো। তুমি ভাঙি দিও, ফিল আপ করে দিতেছি। লেট্রিন এই পূর্বকালের পরে আসলে, তার মানে আমি এইটা ইউজ নকরো। তাতে আমি মোটামুটি 15-16 বছরের বেশি হবে না, আমার এনে অলরেডি এত একেবারে যে আমি পেশাব করো নকরো। তাতে আমার এই KFC তার কোনাটুত পেশাব করার জায়গা আছে, তার মানে তাতেই ম্যাক্সিমাম আমি সব করো। তাতে আমি ম্যাক্সিমাম তাতে করো, কেতে ভাই মানে আমি মানে ইমার্জেন্সি হলে মানে করো, বাকি এনে নকরো আমি তাতে। ভিডিও জার্নালিস্ট সন্তোষের সহযোগত দীপাঙ্কর মেধির প্রতিবেদন, ঈশান নিউজ।